বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল ওয়াসালাম আলা আশরাফিল্মসালিন নবীনা আলহি ওয়াসবিহি আজমাইন ইসলামী অর্থনীতিতে আমানতে খেয়ানত কত বড়ো ক্ষতিকারী ইসলামী অর্থনীতিতে আমানতে খেয়ানত করলে তাতে কত বড় ক্ষতি হয় সেই সম্পর্কে আলোচনা করছিলাম তার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্বে বলি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি খেয়ানত করবে সেই খেয়ানত সহ কাল কেয়ামতে সে উপস্থিত হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন গা দেরিনেওয়ামাল কেয়ামা যে খেয়ানত করবে সেই খেয়ানতের জন্য প্রত্যেক খেয়ানতকারীর পিছনে কালকে ঝান্ডা বেঁধে দেওয়া হবে কেয়ামতের মাঠে পতাকা বেঁধে দেওয়া হবে এবং বলা হবে হাজ হি গাধাতু ফুলান এই হচ্ছে অমুক ব্যক্তির খেয়ানত লোকের সামনে আপনি লজ্জিত হবেন লাঞ্ছিত হবেন সেই ঝান্ডা দেখে সেই পতাকা দেখে বুঝতে পারবে লোকে যে আপনি দুনিয়ার বুকে খেয়ানত করে এসেছিলেন আবু হরার রাজি আল্লাহ তালহ বলছেন তা আফিনা নবী ও সাল্লাহ সাল্লাম ফা জাকার আল গলুল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের সামনে দাঁড়িয়ে খেয়ানত সম্পর্কে বলতে লাগলেন ফা আজ্জামাহু তিনি ভীষণভাবে তার বর্ণনা করতে লাগলেন ও আজ্জামা আমরাহু। তোমাদের মধ্যে কাল কেয়ামতের দিনে কাউকে যেন এমন অবস্থায় না পাই যে তার ঘাড়ে একটা ছাগল চাপানো আছে আর সেই ছাগল মেয়ে মেয়ে করছে অথবা তার ঘাড়ে একটা ঘোড়া চাপানো আছে যে ঘোড়া চি চিঁ রব করছে ঘাড়ে চাপানো আছে ঘোড়া ইয়াকুল ইয়া রসুল আল্লাহ আমাকে দেখতে পেয়ে বলবে ইয়া আল্লাহ রসুল আমাকে বাঁচান ফাআকুল্লাহ আমলিকুল্লা কা কাদবাল্লাক আমি তোমার জন্যে কিছুই করতে পারবো না আমি তোমাকে দুনিয়ার বুকে পৌঁছে দিয়েছিলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হেয়ামতের দিনে কারোর জন্য কিছুই করতে পারবেন না সুপারিশ আছে সুপারিশ আলাদা কথা আর সুপারিশের যে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী সে তৌহিদবাদী হবে তবে তার জন্য আল্লাহ নবী সাল্লাহ আসালাম সুপারিশ করবেন আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশ হবে না আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর ছাড়া সুপারিশ হবে না আল্লাহর নবী সাল্লাহ আসালাম কেয়ামতের দিনে এমন কি নিজের আত্মীয় স্বজনের জন্য কিছু করতে পারবেন না এই জন্যে আল্লাহর রসুল সাল্লাহ নিজের বংশকে নিজের মেয়েকে নিজের ফুফুকে নিজের চাচাকে সম্বোধন করে বলেছিলেন যে তোমরা দুনিয়ার বুকে আমার কাছে যা চাই বা চেয়ে নাও কেয়ামতের দিনে আমি কোনো উপকার করতে পারব না দুনিয়ার বুকে যত মাল চাই বা চেয়ে নাও আমি কেয়ামতের দিনে তোমার কোনো উপকার করতে পারব না কেয়ামতের দিন এমন একদিন যেদিন কেউ কারো উপকারে আসবে না সেই দিনে কেউ কারো উপকারে আসবে না সমস্ত কর্তৃত্ব আল্লাহর হাতে থাকবে সুপারিশ আছে কিন্তু নবীর হাতে না আল্লাহর কাছে সুপারিশ সেই সুপারিশ নবীকে দেওয়া হবে আল্লাহর অনুমতি দিলে সুপারিশ হবে কিন্তু আল্লাহর নবী নিজের ইচ্ছায় যাকে ইচ্ছা জান্নাত যাকে ইচ্ছা নাম দিতে পারবেন না আগে বললেই আল্লাহর নবী কাউকে বাঁচাতে পারবেন না আল্লাহর নবীম নিজের চাচাকেও বাঁচাতে পারবেন না যখন বলা হয়েছিল চাচা কালেমা পরে নিনেমা আল্লাহ ইয়ামাল কেয়ামা এমন একটা কালেমা যে কালেমা একবার পরে নিন চাচা কাল কেয়ামতের দিনে আমি আল্লাহর কাছে হুজত পেশ করব দলিল পেশ করব যে আমার চাচা মুসলমান হয়ে কালেমা পড়ে মারা গেছে কিন্তু যে ব্যক্তির ভিতরে তৌহিদ নেই কালেমা নেই ছিড়ি কাছে তার জন্য আল্লাহর নবী সাল্লা সাল্লাম নিজের আত্মীয় হলেও কিছু করতে পারবেন না লোক বলবে খেয়ানত করে গেছে ঘাড়ে ঘোড়া চাপানো আছে চিহি চিহি করে রব হচ্ছে লোকে দেখছে আর বলছে ইয়ার রসুল আল্লাহ আগে নি আল্লাহ রসুল আমার সাহায্য করুন আমাকে মদত করুন আমাকে বাঁচান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলবেন ফাহাকুল লা আম্লিকুলা আমি তোমার কোনো উপকার করার অধিকার রাখি না তোমার উপকারের আমি মালিক নই আমি দুনিয়ার বুকে পৌঁছে দিয়েছিলাম তোমাকে বলে দিয়েছিলাম সাবধান করেছিলাম যে এই শ্রেণীর খেয়ানত করো না অথবা আলা রাকাবাতিহিবাহির লাহু রোগা তার ঘাড়ে উট চাপানো থাকবে আর উট শব্দ করবে ইয়াকুল ইয়া রসুল আল্লাহ আগেস্নি সে তখন বলবে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন আমাকে বাঁচান ফাকুল ওলা আম্লিকুলা কাসাইয়ান তোক আমি বলবো আমি তোমার কোনো উপকার করতে পারবো না আমি তোমাকে পৌঁছে দিয়েছিলাম ওয়া আলা রাকে বাতি হিসামি তুন ভাইয়াকুল ইয়ারাসুল আল্লাহ আগে তার ঘরে সোনা চান্দি টাকা পয়সা চাপানো থাকবে বহন করে বেড়াবে আর সে বলবে ইয়া আল্লাহ আমাকে বাঁচান আমি তখন বলবো আমি তোমার কোনো উপকার করার ক্ষমতা রাখি না আমি তোমাকে দুনিয়ার বুকে পৌঁছে দিয়েছিলাম সুতরাং এইভাবে মানুষ যে জিনিসের খেয়ানত করবে সেই জিনিস ঘাড়ে বহন করা অবস্থায় যদি কারো সাহায্য চায় যদি কারো উপরে ভরসা থাকে সেই ভরসা কাল কেয়ামতের দিনে কোনো উপকার করতে পারবে না রাসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়া সাল্লাম বলছেন ওয়া আল্লুন নারী খামসা যাহার নামবাসী পাঁচ শ্রেণীর মানুষের কথা শুনুন আদয় ফুল্লাজিলা জাবর আল্লাহু আইলা আকলা আল্লাহু এমন দুর্বল মানুষ যার জ্ঞান বুদ্ধি নাই আল্লাহজি ইন আহুম ফি কুমতা বা আল্লাহ আহলান ওয়ালা মালান যারা ওই মানে অনুসারী মানুষ কিংবা নেতৃস্থানীয় ব্যক্তির যারা অনুসরণ করে চলে যারা ওই যে তোমরা যা বলছো তাতেই আমরা জিন্দাবাদ এইভাবে এক শ্রেণীর মানুষ আছে যারা পাপি মানুষ তারা জাহান হবে আর ওয়াল দাক্কা ইল্লা খানা। ওয়াইন এমন খেয়ানতকারী যে খেয়ানতকারীর মাঝে এমন লোভ থাকে সামান্য বিষয় হলেও সেই বিষয়ে লোভ করে সে খেয়ানত করে বসে সামান্য বিষয় আপনার আন্ডারে এমন কিছু আছে যে সামান্য বেশি না পাঁচ টাকা দশ টাকা কিন্তু সেই পাঁচ দশ টাকা হরফ করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা ভেজে থাকে করে থাকে তারপর ওরা ইসাইমসি মালিক এমন লোক সকাল সন্ধ্যায় আপনাকে আপনার মালের ব্যাপারে আপনার পরিবারের ব্যাপারে ধোকা দেয় খেয়ানত করে আপনার মালের ব্যাপারে আপনার মাল চুরি করে চুরি করে নেয় আর পরিবারের ব্যাপারে আপনার পরিবারের সঙ্গে এমন সম্পর্ক কায়েম করে যেটা আপনি পছন্দ করেন না পরিবারের ব্যাপারে খেয়ানত করে আপনার মেয়ের ব্যাপারে আপনার বোনের ব্যাপারে সে খেয়ানত করে বন্ধু বন্ধুকে ঘরে নিয়ে আসছেন কিন্তু সে বন্ধু আপনার বোনের সঙ্গে সম্পর্ক করছে আপনার বইয়ের সঙ্গে সম্পর্ক করছে খেয়ানত না এমন বড় খেয়ানত এ হচ্ছে খেয়ানত এইভাবে এমন লোক যে বখিল কৃপণ লোক এবং মিথ্যাবাদী লোক এবং অশ্লীল লোক এরা হচ্ছে জাহান্নামবাসী রসুল্লাহ সাল্লাহআাল্লাম বলছেন আর দুনিয়া যদি চারটে জিনিস পাও তাহলে দুনিয়ার অন্য জিনিস পাও আর না পাও তোমার সমস্যা নেই চারটে জিনিস পেলে কি প্রথম হচ্ছে হিপজ আমানা প্রথমেই আমানতের হেফাজত করা আমানতের খেয়ানত না করা অসিদ হাদিস কথা বললে সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না ও হসনু খালি কাহ সুন্দর চরিত্র মানুষের সঙ্গে আচরণে ব্যবহারে আপনি খুব সুন্দর চরিত্রবান মানুষ ভদ্র ব্যবহার বিনয়ী ব্যবহার এই মানুষ এই রকম যদি আপনার সুন্দর চরিত্র আপনি পান তাহলে দুনিয়ার আর কিছুই আপনার দরকার নেই আর ও ফাতু তাহাতু মাতাম হালাল রুজি এই চারটে জিনিস যদি আপনার থাকে দুনিয়াতে আপনার প্রশংসা হবে দুনিয়াতে আপনার নাম হবে দুনিয়াতে আপনি ভালো হবে না আখেরাতে তো হবেই যে দুনিয়াতে ভালো ইনশাআ আল্লাহর কাছে সে ভালো হবে সুতরাং এই চারটে জিনিস হচ্ছে এমন গুরুত্বপূর্ণ জিনিস মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন লা ইমান আল ইমান লা আমানা তালা ওলা দিন লা আহদালা যার আমানত নেই তার ইমান নেই যে আগেই বলেছিলাম যে আমানতের সঙ্গে ইমানের একটা সম্পর্ক আছে যে ব্যক্তি আমানত নেই আমানত নেই সে ব্যক্তির ইমান নেই আর সেই ব্যক্তির দিন নেই যে ওয়াদা পূর্ণ করে না ওয়াদা ঠিক রাখে না সে সব সময় ওয়াদা খেলাফি করে আর বাহমান কুন্না ফি হিকানা মুনাফিকান খালিসান চারটি গুণ এমন আছে যে চারটি গুণ মানুষের মাঝে থাকলে সে মুনাফেক হয়ে যায় খাঁটি মুনাফেক হয়ে যায় আর যদি চারটের মধ্যে একটা থাকে তাহলে মুনাফেকির একটা গুণ তার মাঝে থেকে যায় যদিও সে মোমেন নিজেকে মোমেন বলে দাবি করে মুসলিম বলে দাবি করে তুমি না খান আমানত রাখা হলেই খেয়ানত করে আমানত রাখা হলেও চট করে দেখুন সে খেয়ানত করছে ওয়াইজা হাদ দাসা কাজাব কথা বললেই মিথ্যা বলে ওয়াইজা আ হা গাদার আর চুক্তি করলে ভঙ্গ করে চুক্তি পালন করে না হা খা মফাজার আর যখন সে রেগে যায় তখন অশ্লীল বলতে শুরু করে এমনি রাগলে মানুষ হুশ হারিয়ে ফেলে তাই না কিন্তু যে মানুষ রাগলে পরে অশ্লীল বলতে শুরু করে সে মানুষের মাঝে কি আছে মোনাফে কে আছে আর তাহলে বোঝা গেল কি এখানে যখন তার কাছে আমানত রাখা হয় সামান্য সুযোগ পেলি সে আমানতে খেয়ানত করে এটা কার লক্ষণ মোনাফেকের লক্ষণ সুতরাং একজন মুসলিম কোনোদিন আমানতের খেয়ানতকারী হতে পারে না প্রসুল্লাহ সাল্লাহ আরো বলছেন তোমার কাছে যে আমানত রেখেছে তার আমানত তাকে তুমি ফিরিয়ে দাও বহাল তবিয়তে তার যেমন জিনিস তেমনি তাকে ফিরিয়ে দাও আর সেই আমানত রক্ষা করার জন্য কোনো শৈথিল্য প্রদর্শন করো না সুতরাং আমানত যখন তুমি তাকে ফেরত দেবে তখন যেন তার কোনো ক্ষতি হক এটা তুমি চাও না এমনিতেই আপনারা জানেন ধার নেওয়া জিনিস আর আমানতের জিনিস দুটো পার্থক্য আছে ধার হলো আপনি আপনার কোনো জিনিস একটা আমার কাছ থেকে চেয়ে নিলেন এই জিনিসটা নিয়ে আপনি ব্যবহার করবেন যদি আপনি এর কোনো ক্ষতি করেন তাহলে তার ক্ষতিপূরণ আমাকে দিতে হবে ঠিক আছে আর আমানত হলো আমি আপনাকে বললাম ভাই এই জিনিসটা আপনি আপনার কাছে রেখে নেন এইবারে আপনি আপনার পক্ষ থেকে কোনো শৈথিল্য প্রদর্শন করেননি কিন্তু তাতে ক্ষতি হয়ে গেল বৃষ্টিতে কিংবা অন্য কোনো ব্যাপারে ক্ষতি হয়ে গেল যখন আমি আমানত ফেরত চাইবো আমানত যখন ফেরত দেবেন এতে যে ক্ষতি হয়েছে সেটা আপনাকে পূরণ করতে হবে না প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন সাথে থাকুন ইনশাআল্লাহ বাকি কথা আবার পরে হবে i oh. my. আল্লাহর এবাদত করে কোরআন এবং হাদিসের ওপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদন কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলেন তলব পর্বে সে যেন আল্লার পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো প্রথম নামাজের আদেশ দাও সেদ্ধ অকৃতজ্ঞতা যন অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আবার আপনাদের কাছে ফিরে এলাম বলছিলাম যে আমানত এমন এক জিনিস যে আমানতের খেয়ানত করলে পরে মানুষ মনাফেক হয়ে যায় রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন যে তোমার কাছে আমানত রেখেছে তার কাছে আমানত ফেরত দাও ওয়ালা তাখুমমান খানাক প্রতিশোধ নেওয়া স্বরূপ কারো আমানত নষ্ট করো না মনে করুন আপনার কেউ খেয়ানত করেছে আপনি কারো কাছে আমানত রেখেছিল আপনার খেয়ানত করেছে সে আপনি তার বিনিময়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে যখন আপনার কাছে আমানত রাখলো কিংবা তার আমানত আপনার কাছে এলো আপনি খেয়ানত করে বসলেন এইরকম প্রতিশোধমূলক আমানতে খেয়ানত করবে না যে তোমার খেয়ানত করেছে তুমি তার খেয়ানত করো না ইসলামের নীতি হলো যে এইভাবে বদলা নিয়ে তোমার যে ক্ষতি করেছে তার ক্ষতি করবে এটা তোমার জন্য জায়জ না অবশ্য যদি সেরকম কোনো ক্ষতি হয় যা বিচারের মাধ্যমে তুমি সেটা পেতে পারো আলাদা কথা কিন্তু চরিত্রগতভাবে যদি কেউ তোমার প্রতি কোনো ত্রুটি করেছে ত্রুটির বিনিময়ে তুমি ত্রুটি করবে তুমি যদি অধম হও আমি উত্তম হইব না কেন অধম হলে আমি অধম হব এটা ঠিক না কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তা বলে কি কুকুরে কামড় মানুষের শোভা পায় কুকুরের কাজ কুকুরে করতে দাও কিন্তু মানুষের শোভা পায় না কুকুরের পায়ে কামড় দেওয়া অনেকে বলে হুজুর কুকুরের পায়ে কামড় দেবো না কিন্তু লাঠি মারবো ঠিক আছে যদি আপনার সুযোগ হয় সুবিধা হয় বিচারের মাধ্যমে আপনি আপনার আমানত ফেরত পেতে পারেন সমস্যা নেই কিন্তু কেউ যদি অধম হয় তো অধমের বিনিময়ে আপনি অধম হতে চাইবেন না আপনি চাইবেন যাতে আমি উত্তম থাকি আমানত এমন জিনিস যদি আপনার কেউ খেয়ানত করেছে তাহলে আপনি বিনিময়ে তার খেয়ানত করবেন না রসুল বলেছেন এমন অবস্থা আসবে এমন সময় আসবে যে তোমরা অবাক হবে সেটা আপত্তি করা হবে এবং তোমরা তাতে প্রতিবাদ জানাবে কাল উফা মাতা বনোনা শাহাবাগন বললেন এ রসুল আল্লাহ তাহলে আমাদেরকে কি আদেশ দিচ্ছেন কাল আতু হক্লাহ ইলাকুম এমন অবস্থা আসবে এমন শাসক হবে যে শাসক তোমাদের হক নষ্ট করবে তাহলে হক নষ্ট করেছে অতএব আমরা তো শাসকের হক নষ্ট করব। যেহেতু শাসক আমাদের হক দেয় না তখন আমরা শাসকের হক আদায় করব না কিন্তু ইসলামের নীতি তা না ইসলাম নীতি কি বলছে যে শাসক যদি তোমাদের হক না দেয় তোমরা শাসকের হক আদায় করো আর তোমাদের হক আল্লাহর কাছে চেয়ে নাও মহান শাসকের কাছে চেয়ে নাও বিচার সেখানে দিয়ে দাও তবুও যে সে আমার প্রতি অন্যায় করলো অতএব আমি তার প্রতি অন্যায় করব যেন এই নীতি অবলম্বন না করো সুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আউআাল আমানা তোমাদের মধ্যে প্রথম যে জিনিস দিনের জিনিস ক্ষয় পেতে দেখবে তোমাদের মাঝ থেকে উঠে যেতে দেখবে সেটা হচ্ছে আমানত প্রথমেই সর্বপ্রথম আস্তে 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 দেখবেন আমানত শেষ হয়ে যাচ্ছে আমানতদারি নেই এমনকি বলা হবে অমক বংশে একটা আমানতদার লোক আছে আমিন লোকের প্রশংসা করা হবে আল্লাহ নবী সাম আমিন ছিলেন তাই না আমানতদার ছিলেন এবং মক্কাতে তার প্রশংসা হয়েছিল মক্কাতে তার আসমানি খবর বিশ্বাস করে না লোকে কিন্তু তার আমানতদারির খবর তাতে বিশ্বাস আছে এই রকম এমন যুগ আসছে যে যুগে দেখবে আস্তে আস্তে সর্বপ্রথম দিনের মধ্যে আমানত উঠে যাচ্ছে এমন কি কোনো বংশে কোনো জায়গাতে যদি আমানতদার থাকে তার প্রশংসা করা হবে এমন একটা লোক হ্যাঁ খাঁটি লোক আছে আমানতদার লোক সে কোনো খেয়ানত করে না সুতরাং এই যুগ আসছে আর তোমাদের মধ্যে সব থেকে শেষে যে জিনিসটা উঠে যাবে তা হচ্ছে নামাজ নামাজটা থাকবে নামাজটা থাকবে ধীরে 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 দেখবেন নামাজটা সর্বশেষে উঠছে সর্বপ্রথম উঠবে আমানত আর সর্বশেষে উঠবে নামাজ রাসুল্লাহ সাল্লাহআল সাল্লাম বলছেন যদি তোমরা চাও যে আল্লাহ এবং তার রাসুল তোমাদেরকে ভালোবাসেন তাহলে কি করো ফাহাফিজুল্লা সালে তাহলে তিনটে জিনিসের হেফাজত করো তিনটে জিনিসের হেফাজত করলে আল্লাহ এবং রাসুল তোমাকে ভালোবাসবেন কি কি সিদ্দকুল হাদিস কথা বললে সত্য কথা বলো মিথ্যা কথা বলো না আদা উল আমানা আমানত থাকলে আমানত আদায় করো আমানতে খেয়ানত করো না হসনুল জেওয়ার আর প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো সৎভাবে বসবাস করো প্রতিবেশীকে কষ্ট দিও না এই তিনটে জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে আল্লাহ ভালোবাসবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মিনান সিদ্ান ফুসিকুম কুমুল জান্নাহ তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে ছটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেবো আল্লাহ আকবর ছটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেবো হাদ কথা বললে সত্য কথা বলো মিথ্যা বলো না কারণ মিথ্যাবাদী কে কেউ বিশ্বাস করে না সত্য কথা মিথ্যা কার মিথ্যা বলা অভ্যেস যার যে বেশি কথা বলে সে মিথ্যা কথা বলে সুতরাং অল্প কথা বলো আর সময়ে কথা বলো প্রয়োজনে কথা বলো মিতভাষী হও তুমি যদি সত্য কথা বলো গ্যারান্টি দাও সত্য কথা বলবে আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেবো আর ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো অঙ্গীকার করলে অঙ্গীকার পালন করো মনাফেকির যে চারটে গুণ বলা হলো তার মধ্যে একটা গুণ যে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ওখানে চুক্তি করলে ভঙ্গ করা এখানে ওয়াদা করলে ভঙ্গ করা ওয়াদা করলো হ্যাঁ কাল যাব গেল না ওয়াদা করলো কাল দেবো দিল না তাই না দেখবেন বেশিরভাগ যারা ওই জিনিসপত্র কাউকে বানাতে দিলেন হ্যাঁ ঠিক আছে দুদিনের মধ্যে দেবো দেখবেন দিতে পারলো না ওয়াদা খেলাফি করলো বেশিরভাগ দর্জি টর্জি এরা কাপড় কাপড় দিতে সপ্তাহের ভিতরে দেবো সপ্তাহে দিতে পারলো না অবশ্য অনেকে ইনশাল্লাহ ব্যবহার করে অসৎভাবে ইনশাল্লাহ ব্যবহার করে সুতরাং তারা ওয়াদা করে কিন্তু ওয়াদা খেলাফি করে জেনে শুনে এটা হচ্ছে মুনাফিকে আলামত আর যদি কেউ ওয়াদা করে খেলাফ না করে ওয়াদা পূর্ণ করে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার জন্যে জান্নাতের গ্যারান্টি নিয়েছেন ও আব্দুল আমানা এজা তুমিন তুম তিন নম্বর হচ্ছে যে যদি তোমার কাছে আমানত রাখা হয় আমানত ফেরত দাও আমানতে খেয়ানত করো না তাহলে তোমার কেবিন জান্নাতের গ্যারান্টি দিচ্ছি ওয়াহ ফাজু ফরু জাকুম তোমরা তোমাদের গোপনাঙ্গের হেফাজত করো তোমাদের শরমগাহের হেফাজত করো তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো আর তার মানে তোমরা যৌনগত কোনো পাপ করো না তোমার স্ত্রী ছাড়া তোমার যৌনাঙ্গ যেন কেউ দেখতে না পায় তোমার স্ত্রী ছাড়া তোমার যৌন খোদা যেন কোনো জায়গাতে নিবারণ না করো যৌনাঙ্গের হেফাজত করো ও আবসা আর তোমরা নিজেদের চক্ষু অবনত করো দৃষ্টি অবনত করো এই দৃষ্টি অবনত না করলে চারিদিকে এদিক সেদিক লাল নীল বিভিন্ন জিনিস দেখতে পাবে কত পার্থক্য এক দেশ থেকে নেমে আর এক দেশে আল্লাহ আকবার কত পার্থক্য সে দেশ থেকে এলাম দেখা যায় না যেমনি এয়ারপোর্ট থেকে নেমেছি বেরিয়েছি আর চোখ ফেরানো যায় না চোখ নামানো ছাড়া কোনো উপায় নেই আল্লাহ তালা বিভিন্ন পরিবেশ সৃষ্টি করেছেন সারা বিশ্বে যে দেশে যেমন এখানে এসে আপনাকে চক্ষু অবনত করতে হবে আপনি তাকে বাধা দিতে পারবেন না তাকে বলতে পারবেন না তুমি পর্দা করো অর্থাৎ নিজের চক্ষুকে অবনত করে নিতে হবে মোমেন মহিলাদেরকেও বলা হয়েছে যে তোমরা তোমাদের চক্ষু অবনত করে নাও খবরদার পর পুরুষের দিকে তাকাবে না পুরুষকে বলা হলো তোমরা মহিলার দিকে তাকাবে না চক্ষু অবনত করো কুফ্ফু আইডিয়া কুম জুলুম করো না এই কটা জিনিস যদি গ্যারান্টি দিতে পারো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দেবো জান্নাত যাবে তোমরা আর মাত্র হাতে পাঁচ মিনিট সময় আছে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হল যে ধরুন যে কেউ গাই কিংবা গরু কিংবা ঘোড়া আমানত রাখলো আমার কাছে তাহলে সেগুলো কি ব্যবহার করা যায় তার মানে কেউ আপনাকে আপনার কাছে গায়ে আমানত রেখেছে তাই না সেই আমানত হিসাবে আপনি আমানত রেখেছেন তার যে দুধ তার যদি দুধ থাকে তো সেই দুধ আপনি খেতে পারেন এমন কি বন্ধক রাখলেও যেহেতু গায়ে আমানত রেখেছে গাইকে আপনি খাওয়াবেন আপনার মেহনত আছে আপনার কষ্ট আছে সেই হিসাবে যেহেতু আপনি খাওয়াচ্ছেন সেই হিসাবে বন্ধ কি হলেও বন্ধ কি হলেও আপনি তার দুধ খেতে পারেন এই জন্য যে আপনি তার পেছনে আপনি আপনার ব্যয় করেন কিন্তু যে জিনিসের পেছনে কোনো ব্যয় নেই যেমন আমি ঘড়িটা আপনার কাছে বন্ধক রাখলাম এই ঘড়িটা আপনি ব্যবহার করতে পারেন না তার কারণে এই ঘড়িটা রাখার জন্য আপনার কিছু ব্যয় হয় না আমি আপনার কাছে অলঙ্কার বন্ধক রাখলাম সে অলঙ্কার আপনার স্ত্রী পড়তে পারে না কারণ সে অলঙ্কারটা আমানত রাখার জন্য কোনো কিছু ব্যয় করতে হয় না এইভাবে আমানতের যে কোনো জিনিস আপনার কাছে রাখা হলে তাতে আপনি কোনো প্রকারের খেয়ানত করতে পারবেন না আর কথা আপনাকে বললাম যে আমানতের হেফাজত করার সময়ে যদি আমানতের কোনো ক্ষতি হয় তাতে যদি আপনার কোনো দোষ না থাকে আপনার কোনো শৈথিল্য ত্রুটি না থাকে তাহলে তার জন্য আপনি দায়ী হবেন না কিন্তু ধার নেওয়া জিনিস এই ধার নেওয়া জিনিস যখন আপনি আপনাকে ধার দেওয়া হবে ব্যবহার করার জন্য দেওয়া হবে আপনি আমার কাছ থেকে চেয়ে নেবেন তখন সেই জিনিসটা ব্যবহার করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয় তো তার ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে আমানতের আর ধার নেওয়া জিনিসের মাঝে এই একটা পার্থক্য এই পার্থক্যটা বুঝে আপনাকে জিনিস ব্যবহার করতে হবে একটা কথা মনে রাখুন ঋণ দিয়ে পার্থিব্য কোনো লাভ নেই যদি কেউ পার্থিব্য লাভের আশা রাখে সে সুদ খাবে ঋণ দিয়ে কোনো লাভ নেই একমাত্র পরকালের লাভ আছে আখেরাতের লাভ আছে সেটা হচ্ছে কি এক হাজার টাকা ঋণ দিলে পরে পাঁচশো টাকা সাদকা করা বা দান করার সব হবে এখন যদি আপনি কাউকে ঋণ দিয়েছেন জমি বন্ধক নিয়ে তাতে যদি আপনি মনে করেন জমিটা আমি চাষ করে খাবো কিসের ভিত্তিতে ঋণ দিয়েছেন বলে তাহলে তো সুদ হবে আপনি তো সুদ খাচ্ছেন এই জন্য জমি বন্ধক রেখে চাষ করে খাওয়া যাবে না আপনি অন্য পদ্ধতি ব্যবহার করতে পারেন ইজারা পদ্ধতি যেমন আপনি যে টাকা নিয়েছেন সেটা বলুন যে ভাই তুমি টাকার বিনিময়ে এক কাজ করো আমি তোমার এই জমিটা ইজারা নিচ্ছি এই জমিতে ফসল হয় বছরে দশ হাজার টাকা অর্থাৎ বছরে তোমার দশ হাজার টাকা কাটা যাবে পঞ্চাশ হাজার পাঁচ বছরের জন্য নিয়েছেন দশ দশ করে পাঁচ বছর পার হয়ে গেলে সে জমি জমি মালিক জমি ফেরত পাবে আপনি টাকা ফেরত পাবেন না ঠিক আছে এইভাবে করতে পারে আর যদি বলেন না আমি চাষ করব চাষ করলে পরে তাহলে পরে তাকে জমির মালিককে ভাত দিতে হবে এর আর বৃত্তপশীল কথা আছে ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা করা যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সাথে থাকুন আগামী প্রোগ্রামেও আশা করি আপনাদেরকে আমাদের সঙ্গ পাব আল্লাহ তৌফিক দেখ সাল্লাহ নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসবিহি আজমাইন

তাঁতের প্রচণ্ড ঝরে লণ্ড ভণ্ড রসুল লহসাল্লাম লহ আলিহসাল্লামের সুন্ন পিচ্ছিল সরু পথে জান্নাতী কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমা আবেদন আজ রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজান আদবি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে জানায় ঈদুল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও মুবারকবার এন্নাহ না ইউ শেরদ বেল্লাহ শকত হারাই জান্না চাওয়ানা ও নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ আল্লাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত তাহিদ কাল রাত এগারোটায় বা সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়